অবশেষে স্টুডেন্টদের বিপুল জয় হলো। কিছুদিন আগে দুর্নীতি রোখার জন্য টুইটারে যেভাবে হ্যাশট্যাগ ইউজ করা হয়েছে তাতেই সারা মিলল কিন্তু বিপুলভাবে, যেখানে রেলওয়ে গ্রুপ ডি এবং রেলওয়ে এনটিপিসির কিন্তু ডেট ইতিমধ্যে ঘোষণা করা হয়ে গিয়েছে। তবে এখনও কিন্তু কোনো অফিসিয়ালি ওয়েবসাইটে আসেনি, কারণ ইতিমধ্যেই কর্ণধার মানে মিনিস্ট্রি অফ রেলওয়ে তিনি কিন্তু টুইটারে টুইট করে জানিয়ে দিয়েছেন এবং তার কথা অনুযায়ী কিন্তু আর বেশ কিছু সময়ের মধ্যেই তা কিন্তু অফিসিয়ালি কোনো ওয়েবসাইটে পাবলিশ হয়ে যাবে। এখানে আবেদন করা প্রত্যেকটি ছাত্রছাত্রী কিন্তু বহু দিন ধরে অপেক্ষা করেছে। প্রায় 1.5 বছর অপেক্ষা করার পর যেই সময় প্রায় দেওয়ালে পিঠ ঠেকে গেছে সেই সময় কিন্তু ডিজিটালি এখানে বিরোধিতা করা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু এত বড় এক জয় হলো বা সাফল্য হলো। ইতিমধ্যে আমি কিন্তু এই টুইটার যে অ্যাকাউন্ট রয়েছে সেটা ওয়েবসাইট থেকে ওপেন করেছি এবং এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো, কারণ যাদের কাছে টুইটার অ্যাকাউন্ট নেই তারা সেই লিঙ্কে ক্লিক করে নর্মালি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু টুইটটি দেখতে পারবেন, যেখানে মিনিস্ট্রি অফ রেলওয়ের পক্ষ থেকে করা হয়েছে। এখানে সম্পূর্ণটি হিন্দিতে করা হয়েছে, এক্ষেত্রে সম্পূর্ণটি কিন্তু হিন্দিতে রয়েছে, আপনারা চাইলে এখান থেকে ইংলিশে ট্রান্সলেট করে নিতে পারেন। এক্সামিনেশন অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস অ্যাপ্লিকেশন ফর অল থ্রি ক্যাটাগরিজ অফ ভেরিয়াস পোস্টেড ইন্ডিয়ান রেলওয়ে হ্যাজ বিন কমপ্লিটেড। এখানে পরবর্তীতে মেনশন করা রয়েছে রেলওয়ে উইল স্টার্ট এক্সামিনেশন ফর অল থ্রি ক্যাটাগরিজ ভ্যাকেন্সিজ ফ্রম 15 December 2020। তো লিঙ্ক আমি আপনাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে সরাসরি দেখে নিতে পারবেন এবং এই ভিডিওটি প্রত্যেকের সাথে শেয়ার করতে ভুলবেন না। প্রত্যেককে জানিয়ে দেবেন যে 15 December থেকে কিন্তু অলরেডি স্টার্ট হতে চলেছে। বাকি আপনাদের যা মতামত অবশ্যই কিন্তু সেটা কমেন্টে লিখতে পারেন। ইনফরমেশন ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি, শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে।